তো সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটি পাত্রের মধ্যে জল গরম করে ওর মধ্যে চা বানিয়ে নেব। এরপর আমরা প্রেশার কুকারে আমাদের কাবলি ছোলা দেব এবং সেই চা এর মধ্যে আমরা দিয়ে দেব। এর মধ্যে আমরা দেব তেজপাতা এবং দারচিনি এবং স্বাদ মতো নুন এবং বেকিং সোডা। এরপর আমরা প্রেশার কুকারে ঢাকনি দিয়ে এটিকে তিনটে সিটির মতো আমরা সেদ্ধ করে নেব। এরপর আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব এবং এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দেব এবং ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে আদা রসুন বাটা দেব। এবং এরপর আমরা এর মধ্যে আমাদের টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে এটিকে নাড়িয়ে নেব। এরপর আমরা এখানে চেরা কিছু কাঁচা লঙ্কা দেবো এবং হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন এবং আমচুর পাউডার দেবো। দিয়ে আমরা ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের কাবলি ছোলা একেবারে সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে এবং ভালো করে আপনারা দেখবেন কি এটি সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমরা আমাদের কাবলি ছোলা এর মধ্যে দিয়ে দেব এবং তেজপাতা এবং দারচিনিটি আমরা সরিয়ে নেব। এরপর আমরা ভালো করে এটিকে মিশিয়ে নেব মশলার সাথে। দেখতেই পাচ্ছেন কত টেস্টি লাগছে আজকের রেসিপিটি আমাদের। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দেব। আপনার যদি কাই কাই খেতে চান তাহলে জল কম দেবেন এবং যদি ঝোল খেতে চান তাহলে জল বেশি দেবেন। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমরা এটিকে তুলে নেব এবং দেখতেই পাচ্ছেন কত টেস্টি লাগছে দেখতে। এরপর আমরা এর মধ্যে কসুরি মেথি দেব এবং ঘি দেব। এবং সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেব। তো আজকের রেসিপি এইটুকুনি। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটি এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।